শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। শ্রীমা ক্ষিপ্র হস্তে ক্ষুদ্র বাড়ির মধ্যে তাহাদের সর্বপ্রকার সুব্যবস্থা করিয়া দিলেন, এমনকি রুগ্না মেয়েটির শয়নের স্থান ও ঔষধের ব্যবস্থা হইয়া গেল। স্নানের সময় স্ত্রীভক্ত বাড়ির মেয়েরই মতো কক্ষে কলসি লইয়া বাণুজ্যে পুকুরে স্নান করিয়া আসিলেন। পূজা শেষে স্বামী স্ত্রী উভয়ের দীক্ষা হইল। ভক্তদিগকে বর্ধমানে তালিত গ্রামে যাইতে হইবে, গড়বেতা হইতে 3 রাত্রি রাস্তা। সুতরাং দ্বিপ্রহরের আহারের পর একটু গল্পগুজব করিয়াই তাহারা শ্রীমায়ের পাদবন্দনান্তে অশ্রুপূর্ণ লোচনে যাত্রা করিলেন। শ্রীমাও বিষণ্ন বদনে সদর দরজা পর্যন্ত আসিয়া দুর্গা দুর্গা বলিয়া মঙ্গল কামনা করিয়া তাহাদিগকে বিদায় দিলেন, এবং যতক্ষণ দেখা যায় ততক্ষণ সেখানে দাঁড়াইয়া একদৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিলেন। তারপর বাড়ির ভিতরে ফিরিয়া তিনি নলিনীর ঘরের বারান্দায় পা ঝুলাইয়া বসিয়া তাহার বাছারা বহু দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছিল, তথাপি একটু বিশ্রাম করিতে বা ভালো করিয়া কথা বলিতে কিংবা খাইতে পাইল না ইত্যাদি বলিয়া আক্ষেপ করিতে লাগিলেন। এমন সময় চোখে পড়িল তাহারা একখানি গামছা ভুলক্রমে ফেলিয়া গিয়াছেন। শ্রীমা অমনি ব্যস্ত হইয়া বলিতে লাগিলেন, ভুল তো হবারই কথা, এক রাত্রি থাকতে পেলে না, ভালো করে দুটো কথা বলতে পারলে না, মন কি যেতে চায়? কাজেই ভুল তো হবেই। মায়ের দুঃখ দেখিয়া গোপেশ মহারাজ বলিলেন যে ভক্তেরা তখনও বেশি দূর যান নাই, তিনি একটু দ্রুত চলিয়া গামছা দিয়া আসিতে পারেন। তিনি গামছা দিয়া ফিরিয়া আসিতে না আসিতে দেখা গেল স্ত্রী ভক্তের ভিজা শাড়ি তখনও পূর্ণ পুকুরের পাড়ে শুকাইতেছে। বাটির জনৈক মহিলা উহা তুলিয়া আনিয়া নানাভাবে ঠাট্টা করিতেছেন। এক নিঃসন্তান মহিলা উহাতে যোগ দিয়া বলিতেছেন, কোন দিক সামলায় এতগুলি কাচ্চা বাচ্চা? শ্রীমা সব দেখিয়া ও শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহা, বাছা আমার কালকে স্নান করে পড়তে পাবে না। যখন কাপড় খুঁজতে যাবে তখন মনে হবে মায়ের বাড়িতে ফেলে এসেছি। গোপেশ মহারাজ আবার কাপড় লইয়া যাইতে চাহিলে নলিনী দিদি বারণ করিলেন, কিন্তু শ্রীমাকে এই প্রস্তাবে প্রসন্ন দেখা গেল। কাজেই তিনি জিপটা পর্যন্ত গিয়া প্রায় গরুর গাড়ি ছাড়িবার সময় কাপড় পৌঁছাইয়া দিলেন। ময়মনসিংহ হইতে একদল ভক্ত আসিয়াছিলেন, তাহাদের নেতা পূর্বেই শ্রীমায়ের কৃপা পাইয়াছিলেন। এবারে তাহার শরীর তত ভালো ছিল না, অধিকন্তু বেশিদিন জয়রামবাটিতে থাকিলে মায়ের অসুবিধা হইবে ইত্যাদি ভাবিয়া স্থির করিলেন যে শীঘ্রই কামারপুকুর দেখিয়া আসিয়া দেশে ফিরিবেন। কিন্তু কামারপুকুর হইতে জয়রামবাটি ফিরিয়া তিনি জ্বরে পড়িলেন। মায়ের সেবকগণ ইহা দেখিয়া স্থির করিলেন যে তাহাকে পালকি করিয়া কোয়ালপাড়ায় পাঠাইয়া দিবেন, সেখানে চিকিৎসা আদি অপেক্ষাকৃত ভালো হইবে, মায়ের বাড়িতেও ঝামেলা কমিবে। ব্যবস্থা সব ঠিক হইয়া গেলে শ্রীমাকে জানানো হইল, তিনি শুধু শুনিয়া গেলেন, কোনো কথা বলিলেন না। স্পষ্টই মনে হইল যে ইহা তাহার মনোপুত হয় নাই, তথাপি তিনি বাধা দিতে চাহেন না। তিনি অল্প কিছুদিন পূর্বে রোগ ও শয্যা হইতে উঠিয়াছেন, ডাক্তারদের পরামর্শে তখনও পথ্যাদি সম্বন্ধে খুব কড়া নিয়ম চলিতেছে, তাহাকে প্রত্যহ একটি বেদানার রস দেওয়া হয়। কিন্তু বিশ্বযুদ্ধের অব্যবস্থার মধ্যে বেদানা সুপ্রাপ্য নহে বলিয়া অনেক কষ্টে কলকাতা হইতে উহা সংগ্রহ করিয়া সেবকদের জিম্মায় রাখা হইয়াছে, কারণ মায়ের স্বভাবেই এই যে হাতের কাছে কিছু থাকলেই বিলাইয়া দেন। আজ তাহারই ইচ্ছা হইল এই অসুস্থ সন্তানকে বেদানা খাওয়াইতে হইবে। সেবকের আপত্তি টিকিল না, ভক্ত বেদানা পাইলেন এবং এইভাবে মায়ের অপূর্ব মমতা পাইয়া জীবন ধন্য মনে করিলেন। দ্বিপ্রহরে আহারের পর বিদ্যানন্দজি রোগীকে লইয়া যাইবেন এইরূপ কথা ছিল, কিন্তু পালকি আসিল সন্ধ্যার প্রাককালে। তখন আকাশের কোণে কালো মেঘ দেখা দিয়াছে, তথাপি ব্যবস্থাপকগণ রোগীকে তাড়াতাড়ি সরাইবার আগ্রহে রওনা করাইয়া দিলেন। একটু পরেই চারিদিক অন্ধকার করিয়া প্রবল বৃষ্টি ও বজ্রধ্বনি আরম্ভ হইল। সারাদিন পরিশ্রমের পর শ্রীমা একটু বিশ্রাম করিতেছিলেন। প্রকৃতির প্রলয়ঙ্করী মূর্তিতে উৎকণ্ঠিত হইয়া তিনি আলু থালু বেশে বারান্দায় আসিয়া আকাশের দিকে এক দৃষ্টি চাহিয়া বলিলেন, আমার বাছার কি হবে গো? সেবক তাহাকে অনুনয় বিনয় করিয়া ঘরের ভিতরে আনিলেন।
সেখানে চৌকির উপর বসিয়া তিনি করুণ স্বরে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো। মধ্যে ঝড়ের বেগ একটু কমিলে মাও একটু শান্ত হইলেন, কিন্তু অচিরে দ্বিগুণ বেড়ে ঝড় বৃষ্টি আরম্ভ হইল এবং শ্রীমাও দ্রুত বাহিরে আসিয়া সাষ্ট্রলোচনে প্রার্থনা করিতে লাগিলেন, দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি উদ্বেগে কাটিল। পরদিন বিদ্যানন্দজি আসিয়া যখন জানাইলেন যে তাহারা ঝড়ের সময় দেড়শার একজনের বৈঠকখানায় আশ্রয় লইয়াছিলেন, সুতরাং কোনো অসুবিধা হয় নাই, তখন মায়ের প্রাণ শীতল হইল। বিভিন্ন রুচির ভক্ত আসিতেন শত আবদার লইয়া, আর কল্পতরু সদৃশ্য বাঞ্ছা পূর্ণ কারিণী শ্রীমা সেই অবোধ শিশুদের সমস্ত ইচ্ছা অম্লান বদনে পূরণ করিতেন। এইসব ছেলে মানুষের অধিকাংশ হইতই জয়রাম বাটিতে, কারণ উদ্বোধনে সাধুদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াইয়া যে সে যখন তখন তাহার নিকট যাইতে পারিত না। জয়রাম বাটিতে ততটা কড়াকড়ি ছিল না। শ্রীমা সেখানে যেমন পল্লীর স্বাধীনতা সম্পূর্ণ উপভোগ করিতেন, ভক্তেরাও তেমনি তাহাকে পাইতেন নগর সুলভ কৃত্রিম ভব্যতার বাহিরে, তাই তাহার খবর রাখিতেন শ্রীমা কবে দেশে যাইবেন এবং সুযোগ বুঝিয়া পথের সমস্ত কষ্ট উপেক্ষা করিয়া সেখানে উপস্থিত হইতেন। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা হরি ওম তৎসত।